একজন ব্যাটার যদি তার খেলা ইনিংসের 38 বলের মধ্যে 23টাই বাউন্ডারি মারেন, তবে সেই ইনিংসকে আপনি চোখ বন্ধ করে বিধ্বংসী বলতে বাধ্য। একটা প্রশ্ন, লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কার? একদিন আগ পর্যন্ত নামটা ছিল এবিডি ভিলিয়ার্সের, তবে 8 অক্টোবর নতুন বিশ্ব রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। অ্যাডিলেডে মার্শ কাপের ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে 29 বলে 3 অঙ্কের রান স্পর্শ করে অজি এই ব্যাটার ঢুকে গেছেন রেকর্ড বুকে, দুয়ে চলে গেছেন এবিডি, তীরে কোরি অ্যান্ডারসন। 2014 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 36 বলে সেঞ্চুরি করে ভেঙেছিলেন শহীদ আফ্রিদির 18 বছরের পুরনো 37 বলে সেঞ্চুরির রেকর্ড। ম্যাকগার্কের এই ইনিংস এতটাই ইম্প্যাক্টফুল যে বিশ্বকাপের চাকচিক্যের মধ্যেও আলোচনায় চলে এসেছেন এই ব্যাটার। অর্ধ শতাব্দীর ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যা ঘটেনি তাই ঘটেছে রোববার। একজন ব্যাটার সেঞ্চুরি করতে সময় নিয়েছেন 30 বলের কম, তাই তার দেশ থেকে সীমান্ত পেরিয়ে ম্যাকগার্ক শিরোনাম হয়েছেন ইন্টারন্যাশনাল মিডিয়ার। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে এই রেকর্ডের পরেও দলকে জেতাতে পারেননি। তাসমানিয়ার বিপক্ষে 37 রানে হেরেছে ম্যাকগার্কের দল। 10-4 আর 13-6 এই ব্যাটার খেলেছেন 38 বলে 125 রানের ইনিংস। মার্ক করার মতো ব্যাপার হচ্ছে আগের রাতেই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম। শ্রীলঙ্কার বিপক্ষে 49 বলে করা তার সেঞ্চুরি ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম, পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের কেভিন ওব্রায়ানের সেঞ্চুরিকে। সেরা পাঁচের বাকি 3 নাম গ্লেন ম্যাক্সওয়েল, এবিডি ভিলিয়ার্স এবং এউইন মর্গান। আক্ষেপের জায়গা বাড়তে পারে যখন আপনি দেখবেন এই দুই তালিকার কোনোটাতেই খুব সহজে বাংলাদেশি কোনো ব্যাটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি মুশফিকুর রহিমের 60 বলে, দ্বিতীয় এবং তৃতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড সাকিব আল হাসানের দখলে 63 আর 68 বলে। মজার ব্যাপার হচ্ছে লিস্টে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান মাশরাফি বিন মুর্তজা 7 বছর আগে DPL এর ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে 50 বলে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের সাবেক অধিনায়ক। প্রত্যয় অলরাউন্ডার।